কি ব্যাপার আমার দিকে আক করে সাইরে আমি কি নায়ক সাকিব খান সালমান শাহ শাহরুখ খান কি আমি একটা কথা জিজ্ঞাসা এই কথার উত্তর নাই

বুচি আর তোমার কাছে গালিস্টকে নাই আমি মনে করছিলাম তুমি অনেকগুলা গাল দিবা আমি ব্যাঙ্কে যাব কিছু টাকা উঠে নিয়ে আসব দে তো যে পরিমাণ গাল দিছো এটা নাও টাকা এই টাকা আর করবি তুই আমারে দেখাবি তুই আমারে দেখালি বুঝলা আরে আমি এই মাইয়া কাকুলিয়ে 25000 টাকা দিয়ে একটা Android মোবাইল কিনে দিয়েছি আরে এই পর্যন্ত যে পরিমানে টাকা হয়ে দিছি হিসাব সারা আজকে আমার পকেটে টাকা নাই হানীর ঘরে হালি শাশুড়ির জি নরে যদি পাইতাম না পাড়া দিয়া দেবী রেstin কে কাম বাবা বাবা আমি কাকলের কিছু হই না আমি কাকুলের কিছু হই না আমি একজন ইমানদার বন্দা আল্লাহ আল্লাহ করি খাই চোলা ফেরা করি মসজিদে যাই ওই আমাদের এই গ্রামে একটা নিয়ম আছে বাইরের কোন লোক আইসা যদি আমাদের কোন লোকের গালা গালি করে যত বেশি পরিমাণ গাল দেয় তত বেশি পরিমাণ আমরা টাকা দিই তো তুমি যে পরিমাণ গাল দিছো তুমি 100 টাকা পাবা না বাবা তো তাই নাকি হ্যাঁ বাবা আমাদের এখানকার নিয়ম

প্রত্যেকটা ঘরে দরজা সামনে গিয়ে সমান গাড়ি শুরু করে দেবো তারপরে ঘর বাড়ি বই কাকা মন লাখে একটু দূরে আচ্ছা ঠিক আছে মা যাক যা সিনাং বাম ডাইন বাম পাইছি একটা বাড়ি ওই না আমি ফোন করেছিলাম আরে কত পাই গো হ্যাঁ भैया তোমাকে আমি ফোনই পাই না কখন থেকে ফোন দিচ্ছ এত কাজ করে হ্যাঁ শোনো भैया তোমাকে আমি যেজন্য ফোন দিছি আমন না কোচিং এ ঢুকনি হ্যাঁ কথা তো কই যাছিস এত লাগব না দিয়া

একদম পারা গা ফা গায়ে লাগাবো দেখো আমার তুই সত্যি টাকা লাগবে তাই না কাইলে টাকা দিতে হইবে ঠিক আছে ওই বাড়িটা তুই এক করে অনেকগুলো টাকা ঠিক আছে

কাম করলেন আমার লোক আমি আপনার কি করছিলাম বাবা তুমি এখনো বেঁচে আছো বাবা রে আমি তো আর কিছুক্ষণ পর আমি বলতে পটল তুলতে পারতাম হ্যাঁ বলতে না যে ভরি দুলাই খাইছি আপনি কথা অনুযায়ী হাঁপবে যে আমার মাইর মায়ের খাওয়ানোর বুদ্ধি করতেনা আমি তো আগে বুঝি নাই এক বেদান লাগাইছে আমার গার্লফ্রেন্ড আমার তো টেহানি আমার ফকির বানাই ভুতুল করে এখন রাস্তায় নামাই দিয়া তারপরে খুঁজতে খুঁজতে আমি গেরে খাইলাম আবার ফাটার মতন মায়ের আমার জীবনটা তেজপাতা কাহা গুড্ডি গুড়া গুড়া করছে তো করছে করছে তাই না আচ্ছা প্রথমে তুমি আমার একশো টাকা ফেরত দাও হ্যাঁ কথা করতে না দম বন্ধ তাই নেই দ্বিতীয়ত প্রথম দেখায় তুমি আমাকে তুই তো অহংকারী বলছো আমি কিচ্ছু বলিনি আমি খালি তোমার চেহারাটা দেখছি তুমি আমাকে গালাগালি শুরু করছো আমি হুজুর মানুষ আমি তোমাকে গালাগালি করি নেই কারণ আমি মুখে আল্লাহ রাসুলের নাম নেই নামাজ পড়ি তুমি আমাকে ইচ্ছা পরিমাণ গাল দিছো আমি পারতাম তোমাকে একটা থাপ্পড় দিতাম তুমি আমার দশটা দিয়ে দিতে তোমার শক্তি বেশি এতে আমার মানি তাও দিলাম না তোমাকে আমি একটা ব্রেনের দিলাম আজ থেকে আর হুজুরের সাথে বেয়াধু করবে না যদি বেয়াধু করো তাইলে এরকম মারি খাইবা মনে থাকবে জি আসি আসসালাম ঠিকই বলছেন মুরপি আসলে ওই প্রেমিকের কথা চিন্তা করতে গেত মাথা উলিয়া না থাকে যা হয় আমার উচিত শিক্ষা শিক্ষা গেছে গেছি অসংখ্য ধন্যবাদ